ঢাকা সিনেমা দুই চিত্রনায়িকা অপুবিশ্বাস ও শবনম বুবলির মধ্যকার গোন্দলের কথা কারোই অজানা নয়। স্বামী শাকিব খানকে নিয়ে একাধিকবার কথার লড়াইয়ে জড়িয়েছেন দুজন, একে অপরকে পরোক্ষভাবে আক্রমণও করেছেন। সম্প্রতি বুবলির সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে চিত্রনায়িকা পরিমণির, অন্যদিকে অপুবিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে তার। পরীকে প্রায় সময় দেখা যায় অপুর পাশে, অপুবিশ্বাসও ঠিক তাই। এসবের মাঝেই গত 21 মার্চ ছেলে শাহজাদ খান বীরের জন্মদিনে পরিমণির সঙ্গে নতুন বিবাদে জড়ান বুবলি। বিশেষ এই দিনটিতে ছেলেকে নিয়ে আবেগঘন একটি ভিডিও পোস্ট করেন বুবলি, যে ভিডিও কপি করা হয়েছে বলে অভিযোগ তুলে মেজাজ হারান পরিমণি। ফেসবুকে দেন স্ট্যাটাস, এরপরই কথার লড়াই জড়িয়ে পড়েন দুই নায়িকা। সেই ঘটনার পর সম্প্রতি আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন পরিমণি, সেখানে উঠে আসে বুবলি ও অপুবিশ্বাস প্রসঙ্গ। পরীর কাছে প্রশ্ন রাখা হয়, আপনি কি ছেলের ব্যাপারে একটু বেশি স্পর্শকাতর, তাই সম্প্রতি বুবলির উপর রেগে গিয়েছিলেন। জবাবে চিত্রনায়িকা বলেন, দেখুন আমি আমার ছেলের ব্যাপারে বরাবরই সিরিয়াস, পর্দার ব্যাপারে কিছু করতে গিয়ে আমি কাউকে কপি করি না, আবার নিজের আবেগের বই প্রকাশ কেউ কপি করলে তা মেনেও নিতে পারি না। বুবলি প্রসঙ্গে পরি আরও বলেন, আমার ইমোশন হঠাৎ করে আসে না, যখন প্রথম মা হতে চলেছি জানতে পারি, 3 মিনিটের মধ্যে তখনই আমার ভক্তদের সঙ্গে বিষয়টা শেয়ার করেছি। যখন অনুভব করলাম আমার বেবি পাম্প, সঙ্গে সঙ্গে সেই অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করেছি। হঠাৎ সন্তান জন্মের 2 বছর পর নিজের বেবি পাম্প ভক্তদের দেখানোর জন্য হাজির হইনি। এরপরই পরি বলেন, ছেলের জন্মদিনে নিজের আবেগ নিয়ে যে ভিডিও আমি বানিয়েছি সেটা বাচ্চার 3 বছর পর, আমার আবেগ কাজ করবে না। আমি বলতে চাইছি আমার আবেগ হঠাৎ করে আসে না, আর তাৎক্ষণিক যেটা আসে সেটা কারোর কপি করা হয় না। আমি মনে করি প্রত্যেক মায়েরই মা হওয়ার একটি সুন্দর জার্নি আছে, মানুষভেদে অনুভূতিগুলো যেমন আলাদা তেমনি প্রকাশের ধরনও আলাদা হওয়া উচিত। চিত্রনায়িকা অপুবিশ্বাসের সঙ্গে পরিমণির সুসম্পর্ক দীর্ঘদিনের, যে কারণে নেটিজেনদের অনেকে বুবলি পরীর বাগবিদ্বদ্ধতাই টেনে এনেছিলেন অপুর প্রসঙ্গে, এবারও এ বিষয়ে মুখ খুলেছেন পরিমণি। তিনি বলেন, আসলে অপুদি এর মাঝে নেই, গত 3 মাস ধরে আমাদের কথাই হয়নি। আমার সঙ্গে অপুবিশ্বাসের ভালো সম্পর্ক, যেটা 10 জন নায়িকার সঙ্গেও আমারও আছে, আলাদা কোনো খাতির নেই।